জিকে জিকে হলো তোমাদের 25 পাতা পর্যন্ত পড়া ছিল, তো আমি আজকে 25 পাতা থেকে শুরু করব প্রথম ক্লাস। জিকে বিভিন্ন দেশের প্রধান ভাষা, এখানে দেশের নাম, এখানে ভাষা। তো দেশ হচ্ছে আর্জেন্টিনার, ভাষা হচ্ছে স্প্যানিশ, আফগানিস্তান ফার্সি, ইরান ফার্সি, তারপরে হচ্ছে ইরাক আরবি, তারপর ইন্দোনেশিয়া বাহামা, আমি দাগিয়ে দিয়েছি যেগুলো সেগুলোই করবে, উত্তর কোরিয়া জাপানি, দক্ষিণ কোরিয়া জাপানি, তারপর হচ্ছে কুয়েত আরবি, তারপর হচ্ছে কেনিয়া আরবি, চীন চীনা, জার্মানি জার্মান, ডেনমার্ক ড্যানিশ, থাইল্যান্ড থাই, যুক্তরাষ্ট্র ইংরেজি, সুইডেন সুইডিশ, তারপর হলো এখানেও আছে দেশ ভাষা, সৌদি আরব আরবি, দক্ষিণ আফ্রিকা ইংরেজি বা আফ্রিকান, তারপর আছে নেদারল্যান্ড ড্যানিশ, নেপাল নেপালি, পেরু স্প্যানিশ, পাকিস্তানের ভাষা উর্দু, ফ্রান্সের ভাষা হলো ফরাসি, ভারত হিন্দি, ভুটান ভুটানি, বাংলাদেশ বাংলা, মার্কিন যুক্তরাষ্ট্র ইংরেজি, স্পেন স্প্যানিশ। এখান থেকে তোমরা আরও করবে মিবিয়া লিবিয়া আরবি, তারপর হলো এখান থেকে করবে ঘানা ইংরেজি বা রোমান, ঠিক আছে? তোমরা তাহলে আজকে তোমাদের হোম টাস্ক থাকবে, এটাই হোম টাস্কে থাকবে, বিভিন্ন দেশের ভাষা, এখানে যেগুলো দাগানো আছে আমি দেখো পেন্সিল দিয়ে দাগিয়ে দিয়েছি, এগুলোই তোমরা করে আমাকে দেবে, আমি দেখব, আমি আরেকবার ফটো তুলে তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।